ভিডিওতে আমরা সপ্তম শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের 10 নম্বর স্কুলে প্রশ্ন উত্তর আলোচনা করব। একের আয়তে দিয়েছে x² + 1/4x, এর সঙ্গে প্রদত্ত কোণটি যোগ করলে যোগফল পূর্ণবর্গ সংখ্যামালা হবে, বলেছে কোণটি যোগ করলে। তাহলে আমাদের যেটা দিয়ে দিয়েছে x² + 1/4x, তো আমি এখানে লিখলাম যোগ 1/64। তাহলে কিভাবে দেখো, হচ্ছে এটা পূর্ণবর্গ x² + 2 × x × 1/8 + 1/8 হোল স্কোয়ার, 1/8 হোল স্কোয়ার মানে 1/64। তো এটা যদি আমি লিখি, মানে এই দুটোর সাথে এদের সাথে যদি আমি এইটা অ্যাড করে দিই বা যোগ করে দিই, তাহলে এটা পুরোটা একটা পূর্ণবর্গ হয়ে যাচ্ছে। তাই জন্য নির্ণয় উত্তর হবে 1/64। দুয়ে দিয়েছে প্রদত্ত কোণটি ত্রিভুজের সর্বসমতার শর্ত নয়, সি এর দাগেরটা হবে। তিনে দিয়েছে 1.69 এর বর্গমূল কত হবে। তাহলে 1.69 এটা হচ্ছে একটা দশমিক ভগ্নাংশ। তাহলে এই দশমিক ভগ্নাংশকে যদি তুমি সামান্য ভগ্নাংশ মানে লব এবং হর বিশিষ্ট ভগ্নাংশে লেখো, তাহলে হবে 169/100। তো এটা যদি আমরা বর্গমূল করি, তো 169 হচ্ছে 13 আর 13 স্কোয়ার হলো 169, আর 10 স্কোয়ার 100। 13 স্কোয়ার মানে 13 × 13, এখানে 10 × 10, তাহলে এখান থেকে জোড়া থেকে একটা করে বেরিয়ে আসবে, তাই 13/10 হবে, মানে 1.3। তাই বি এর দাগের অ্যান্সারটা ঠিক হবে। দুয়ের আয়তে দিয়েছে √1/4 + √1/9 - √1/16 - √1/25 এর মান কত হবে হিসাব করো। তাহলে এগুলো থেকে আমরা এগুলো দেখো 4, 9, 16, 25, এগুলো 4 মানে 2 এর বর্গ, 9 হচ্ছে 3 এর বর্গ, 16 4 এর বর্গ, আর 25 হচ্ছে 5 এর বর্গ। তাহলে এখান থেকে আমি যদি বের করে নিই, তাহলে হবে 1/2 + 1/3 - 1/4 - 1/5। তাহলে 1/2 আর 1/3টা যোগে আছে, তাই এই দুটোকে একসাথে জোড়া করলাম, করে বন্ধনের মধ্যে রাখলাম। আর এই দুটো যেহেতু আগে মাইনাস আছে, মাইনাসটা কমন নিয়ে বন্ধনের ভেতরে নিতে এই দুটো যোগ হয়ে গেল। তো 2 আর 3 পরস্পর মৌলিক, 2 আর 3 এর লসাগু 6, তাই 3 যোগ 2 করলাম। আর 4 ও 5 পরস্পর মৌলিক, তাই 4 আর 5 এর লসাগু হবে 20, তাই এখানে লিখলাম 5 যোগ 4। তাহলে সেখান থেকে পাচ্ছি 5 এর 6 - 9 এর 20। তাহলে 6 আর 20 লসাগু করেছি, 6 আর 20 লসাগু হচ্ছে 60। 2 দিয়ে দিলাম, 3 দুগুণে 6, 10 দুগুণে 20, 3 দশে 30, 30 দুগুণে 60। তাহলে 60 যদি হয়, প্রথম ভগ্নাংশের হর হচ্ছে 6, তাই লবকে এখান থেকে 6 বাদ দাও, 2 আর 3 গুণ করলে 6, 2 আর 3 বাদ দাও 10, 5 আর 10 গুণ করে এখানে 50 লিখলাম, এর হর হচ্ছে 20। কী করে 2 আর 10 গুণ করে 20, তাহলে 3 আর 9 গুণ করে এখানে 27 লিখলাম, তাহলে বিয়োগ করে হচ্ছে 63/60। 2 নম্বর প্রশ্ন বলেছে সর্বসমতা বলতে কী বোঝায়, ত্রিভুজের সর্বসমতার শর্তগুলি লেখো। এটা তোমাদের বইয়ের 126 পাতায় রয়েছে। সর্বসমতা লিখবে, এখান থেকে এভাবে লিখবে যে দুটি জ্যামিতিক চিত্রের একটিকে সরিয়ে বা ঘুরিয়ে বা দুভাবে অপরটির সাথে সম্পূর্ণভাবে মিলে যাওয়াকে সর্বসম বলে, আর এই ধর্মকে সর্বসমতা বলে। আর ত্রিভুজের সর্বসমতার শর্ত হচ্ছে বাহু 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 এস এস এস, বাহু কোণ বাহু এস এ এস, কোণ বাহু কোণ এ এস এ, বা কোণ কোণ বাহু এ এ এস, আর চারে হচ্ছে সমকোণ অতিভুজ বাহু আর এইচ এ, সেটা হচ্ছে শর্ত। তো এটা লিখে দিলে, এইটুখানি লিখে দিলেই হবে শর্তগুলি কী কী শুধু বলেছে সর্বসমতার শর্তগুলো। তিনে দিয়েছে তুমি 22 টাকা 8 জন ছেলে 7 জন মেয়ের মধ্যে সমান ভাগে ভাগ করে দেওয়ার চেষ্টা করো, দেখো প্রত্যেকে প্রায় কত পয়সা পাবে 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মানে। তাহলে 8 জন ছেলে 7 জন মেয়ে, তাহলে মোট ছেলে মেয়ে হচ্ছে 8 যোগ 7 15 জন। তাহলে 15 জন ছেলে মেয়ে পাচ্ছে 22 টাকা, মানে 2200 পয়সা, টাকাকে 100 দিয়ে গুণ করলে পয়সা হয়। তাহলে 1 জন ছেলে মেয়ে পাবে 2200/15, তো এইভাবে ভাগ করবে। দশমিকের পরে যেহেতু 2 ঘর বলেছে, তাই 3 ঘর অবধি যাবে। তো 3 ঘর অবধি গেলে দেখো 3 নম্বর ঘরে হচ্ছে 6, তাই আগের 6টা 1 বেড়ে গিয়ে 7 হয়ে যাবে, তাহলে প্রত্যেকে 146.67 পয়সা পাবে। তিনের আয়তে দিয়েছে x = a + b/a y = a/b - b/a হলে দেখাতে বলেছে, প্রমাণ করতে বলেছে x^4 + y^4 - 2x²y² = 16। তাহলে আমি এই জন্য বাম পক্ষ ডান পক্ষ লিয়েছি, যেহেতু আমাকে প্রমাণ করতে বলেছে, তাহলে বাম পক্ষতে ছিল আমার x^4 + y^4 - 2x²y² তো এটাকে আমি যদি একটু সাজিয়ে নিই,
তাহলে হচ্ছে এক্স স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার। তাহলে এখান থেকে পাচ্ছি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার। এইটা আবার আলাদা করে একটা সূত্র হয়, সেটা হচ্ছে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার। এবার যেখানে যেখানে এক্স আছে সেখানে আমরা লিখব এইটা এ বাই বি প্লাস বি বাই এ, আর যেখানে যেখানে ওয়াই আছে লিখবো এ বাই বি মাইনাস বি বাই এ। তো প্রথমে যেহেতু আমাদের প্লাস আছে, এক্স প্লাস ওয়াই আছে, তাই এক্সের মান এ বাই এ প্লাস বি বাই এ লিখলাম, আর ওয়াই এর যেরকম দেওয়া ছিল প্লাস এ বাই বি মাইনাস বি বাই এ লিখলাম। তাহলে মাইনাস বি বাই এ আর এখানে প্লাস বি বাই এ, তাই এই দুটো কেটে গেল। দ্বিতীয় ক্ষেত্রে এক্স এর মান এ বাই এ প্লাস বি বাই এ লিখলাম, কিন্তু যেহেতু ওয়াই এর আগে মাইনাস আছে তাই সেই জন্য এ বাই বিটা মাইনাস হয়ে গেল আর বি বাই এটা প্লাস হয়ে গেল। এবারে এ বাই বি মাইনাস, এখানে এ বাই বি প্লাস, চিহ্ন নেই মানে প্লাস, তাই এই দুটো কেটে গেল। এবার আমরা যেরকম ভগ্নাংশের একই হরবিশিষ্ট ভগ্নাংশের যোগ করি, এ বাই এ প্লাস এ বাই বি, এই সরি এ বাই বি প্লাস এ বাই বি যোগ করে আমরা পাচ্ছি বি আর বি এর লসাগু বি হবে, তাই পেলাম দুটো এ, যেহেতু তাই পেলাম টু এ বাই বি। আবার একইভাবে বি বাই এ আর বি বাই এ যোগ করে পাচ্ছি টু বি বাই এ। এবার কোনাকুনিতে এ কেটে গেল, বি বি কেটে গেল, দুই আর দুই গুণ করে চার, আর এখানে স্কোয়ার আছে তাই চারের স্কোয়ার লিখলাম সমান ষোলো, সমান ডান পক্ষ প্রমাণিত। দুয়েতে দিয়েছে এম মাইনাস ওয়ান বাই এম মাইনাস টু সমান সিক্স হলে এম মাইনাস টু হোল স্কোয়ার প্লাস ওয়ান বাই এম মাইনাস টু হোল স্কোয়ারের মান কত লেখো। তো এম মাইনাস ওয়ান বাই এম মাইনাস টু সমান সিক্স লিখে লিখবে উভয় পক্ষ থেকে দুই বিয়োগ করে পাই, তাহলে উভয় পক্ষ থেকে দুই বিয়োগ করে এটা হলো এম মাইনাস টু মাইনাস ওয়ান বাই এম মাইনাস টু সমান সিক্স মাইনাস টু সমান ফোর। তাহলে এম মাইনাস টু মাইনাস ওয়ান বাই এম মাইনাস টু সমান ফোর, এবার লিখবে উভয় পক্ষকে বর্গ করে পাই, তাহলে এইভাবে লিখে দেবে এম মাইনাস টু মাইনাস ওয়ান বাই এম মাইনাস টু হোল স্কোয়ার সমান ফোর স্কোয়ার। তাহলে এটা এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রে চলে যাবো, এম মাইনাস টু হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু এম মাইনাস টু ইন্টু ওয়ান বাই এম মাইনাস টু প্লাস ওয়ান বাই এম মাইনাস টু হোল স্কোয়ার সমান সিক্সটিন। এবার এই দুটো কেটে যাচ্ছে আর দুইটা বাঁদিকে মাইনাসে, তাই ওটা ডান দিকে গেলে প্লাস হয়ে যাবে, তাই ষোলো যোগ দুই সমান হবে আঠেরো। অতএব এম মাইনাস টু হোল স্কোয়ার প্লাস ওয়ান বাই এম মাইনাস টু হোল স্কোয়ার সমান হবে আঠেরো। তিনে বলেছে এইট এক্স ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান লেখো যখন এক্স প্লাস ওয়াই সমান ফাইভ আর এক্স মাইনাস ওয়াই সমান ওয়ান। তাহলে এইট এক্স ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তো এটাকে আমরা দুটো সূত্রের আকারে নিয়ে যাব, ফোর এক্স ওয়াই ইন্টু টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এবার ফোর এক্স ওয়াই এর সূত্র কি, ফোর এ বি সূত্র, যেটা এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার, আর টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র যেটা সেটা ছিল এক্স। তো এখানে যেহেতু এক্স ওয়াই আছে আমরা লিখবো এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার, মানে দুটো একই। ফোর এক্স ওয়াই এর ক্ষেত্রে এখানে এটা মাইনাস, আর টু এক্স স্কোয়ার ওয়াই প্লাস ওয়াই স্কোয়ারের ক্ষেত্রে এটা প্লাস। এবারে এক্স প্লাস ওয়াই আমাদের সমান দেওয়া ছিল পাঁচ, তাই এটা লিখবো ফাইভ স্কোয়ার মাইনাস ওয়ান স্কোয়ার, আর এটা লিখবো ফাইভ স্কোয়ার প্লাস ওয়ান স্কোয়ার। তার মানে পঁচিশ বিয়োগ এক গুণিতক পঁচিশ যোগ চার এক, তাহলে পঁচিশ বিয়োগ এক মানে চব্বিশ, আর পঁচিশ যোগ এক হলো ছাব্বিশ, চব্বিশ গুণ ছাব্বিশ সমান হচ্ছে ছশো চব্বিশ। চারের আয়তে বলেছে পি কিউ আর একটি ত্রিভুজ অঙ্কন করো যার পি কিউ হবে চার সেমি, কিউ আর তিন সেমি, আর পি কিউ আর কিউ কোণটা মানে নব্বই ডিগ্রি। পি কিউ আর ত্রিভুজের পি আর বাহুর দৈর্ঘ্য স্কেলের সাহায্যে মেপে লিখি। তাহলে আমরা একটা একটু রাফ স্কেচ করে নিই, তাহলে পি কিউ আর আমার বলেছে এই কিউ কোণটা হবে নব্বই ডিগ্রি। হ্যাঁ, এবারে বলেছে পি কিউ, তাহলে কিউ এটা, তাহলে আমি যদি এটাকে পি দিই তাহলে এটা আমার হবে চার সেন্টিমিটার, আর কিউ আর এইটা হবে আমার তিন সেন্টিমিটার। আর আমাকে কোনটার দৈর্ঘ্য মাপতে হবে, পি আর আর এর এইটার দৈর্ঘ্য আমাকে মেপে বার করতে হবে। তাহলে আমরা যে কোনো মাপের একটা সরলরেখা টেনে নিয়ে আগে নব্বই ডিগ্রি কোণটা এঁকে নেব, এঁকে নিয়ে এই চার সেমি আর তিন সেমি মাপের সরলরেখা অংশটা মানে এই বাহুটা আর এই বাহুটা কেটে নেব। তো প্রথমে এরকম স্কেল দিয়ে পি কিউ আর কিউ আর এঁকে রেখে দেবে। এবারে যে কোনো মাপের একটা সরলরেখা অংশ টানো, টেনে এই বিন্দুতে নব্বই ডিগ্রি কোণ আঁকবো। এবার আমি পেন দিয়ে আঁকছি মানে যাতে পরিষ্কার বোঝা যায়, তোমরা অবশ্যই খাতায় পেন্সিল ব্যবহার করবে, বারবার বলছি তোমরা পেন অবশ্যই ইউজ করবে না, পেন্সিল ব্যবহার করবে, পেন্সিলের কালি হালকা বলে আমি পেনটা ব্যবহার করছি যে পরিষ্কার বোঝা যাওয়ার জন্য। তো এই আমার নব্বই ডিগ্রি কোণ হয়ে গেল, তাহলে এটা আমার কিউ কোণ রেডি হয়ে গেছে। এইবারে আমি
4 সেন্টিমিটার আর 3 সেন্টিমিটারের মাপটা নেব। নিয়ে আর এই আমার কিউকোণ রেডি, এখানে আমি কিউ বলে লিখে দিলাম, এখানে 90 ডিগ্রি লিখে রেখে দিলাম। তাহলে আমি প্রথমে 3 সেমি বা প্রথমে 4 সেমি যে কোনো একটা বাহু কেটে নেবে, তো আমি 3 সেমিটা প্রথমে কেটে নিচ্ছি। এইভাবে মাপ নেবে, মাপ নিয়ে এখানে কিউ বিন্দুতে কাঁটাটা বসিয়ে এই একটা কেটে দাগ দেবে, বৃত্তচাপ এঁকে দেবে, এটা হয়ে যাবে 8। এখানে লিখে দিলে 3 সেমি। এবার 4 সেন্টিমিটার মাপটা নেবে কম্পাসের সাহায্যে, চার সেন্টিমিটার মাপ নিয়ে আবার কিউ বিন্দুতে কাঁটাটা বসিয়ে ওপরের বাহুর দিক থেকে একটা বৃত্তচাপ আঁকবে, সেই বৃত্তচাপটা হবে পি বিন্দু। তো এখান দিয়ে গেছে, তো এখানে লিখে দিলে পি বিন্দু, আর এখানে লিখে দেবে, এটা লিখে দেবে, একটু খাতাটাকে ঘুরিয়ে নিয়ে লিখে দেবে 4 সেন্টিমিটার। তাহলে আমাদের যা শর্ত দিয়েছে হয়ে গেছে। এবার আমাদের যেটা কাজ করতে হবে, পি বিন্দু আর আর বিন্দু জুড়ে দিতে হবে এবং সেটার মাপটা কতটা হলো সেটা আমাদের লিখে দেখিয়ে দিতে হবে। তো এইভাবে 0 থেকে শুরু করবে মাপটা ধরা, 0 থেকে শুরু করে এখন তো স্কেলের সব ছোটো ছোটো মাপগুলো লেখাই থাকে, অসুবিধা হয় না বুঝতে। তো এটা হচ্ছে 4.9 সেমি হয়েছে আমার। তাহলে এখানে লিখে দেবে যে পি আর সমান হচ্ছে 4.9 সেন্টিমিটার। পি আরটা কি, এটা হচ্ছে অতিভুজ। তাহলে অতএব অতিভুজ, যেহেতু সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজের পি আরটা হলো অতিভুজ, তো অতিভুজ সমান পি আর সমান 4.9 সেন্টিমিটার। আচ্ছা, চারে 2 নম্বর প্রশ্ন আসি। এখানে দেখো একটু ভুল আছে, এখানে একটা এবিসি ত্রিভুজ অঙ্কন করো, এবি 5 বিসি 6 বলেছে, কোণ পিকিউআর 60 ডিগ্রি। তো আমি এটা এবিসি না করে আমি এটা পিকিউআর একটা ত্রিভুজ অঙ্কন করব, পিকিউ হচ্ছে 5, কিউআর হচ্ছে 6, আর কিউ কোণটা হবে 60 ডিগ্রি, ওই জন্য আমি পাশেটা কাটা দিয়েছি, এখানে একটু ভুল আছে। তো 60 ডিগ্রি কোণ আঁকা তো সোজা, তো এটাও আমি একটা রাফ স্কেচ আগে করে নেবো। তো এবিসি ত্রিভুজ আমাকে একটা আঁকতে বলেছে, তো 60 ডিগ্রি কোণ এরকমভাবে একটা ধরো 60 ডিগ্রি কোণ আঁকলাম, তাহলে আমার কিউ কোণটা হচ্ছে 60 ডিগ্রি। 60 ডিগ্রি যদি কিউ কোণ হয়, আমি এই জন্য নামগুলো এবি দিয়েও পরে পিকিউ করে দিয়েছি, ওই জন্য একটু হেজি লাগছে। এটা পিকিউ, পিকিউ করেছি 5 আর কিউ আর করেছি 6 সেন্টিমিটার। তো আমি নিচেরটা 6 নেব, এটা যদি কিউ আর হয় তো আমি এখান থেকে এটা 6 সেন্টিমিটার নেব, আর কিউ থেকে পি এটা ধরো 5 সেন্টিমিটার নেব। তাহলে আমার মোটামুটি ত্রিভুজটা এরকম হবে। এবারে এটা পি বিন্দু, এবার পি আর আর এভাবে জুড়ে দেবো, দিলে আমাদের ত্রিভুজটা তৈরি হয়ে যাবে। তাহলে যে কোনো মাপে সরলরেখা অংশ টেনে আগে তুমি 60 ডিগ্রি কোণটা এঁকে নেবে। 60 ডিগ্রি কোণ এমনি চাঁদার সাহায্যে আঁকা যায়। তো যে কোনো মাপের এই ব্যাসার্ধটা যে কোনো মাপের নেবে, নিয়ে একটা বৃত্তচাপ আঁকবে, ব্যাসার্ধটা একই রাখবে, কমাবে না বা বাড়াবে না। এবার এই ছেদবিন্দুতে কাঁটাটা বসিয়ে একটা বৃত্তচাপ আঁকবে, একটা বৃত্তচাপ আঁকবে, এটাই হয়ে গেল 60 ডিগ্রি কোণ। এবার এইটা জুড়ে দেবে এইভাবে, এইটা এইভাবে জুড়ে দিয়ে ওপরের বাহুটা পেয়ে গেলে, তাহলে এখানে লিখে দিচ্ছ কিউ 60 ডিগ্রি। এবারে আমি কম্পাসের সাহায্যে প্রথমে 6 সেন্টিমিটারটা নেব, ভূমিটাকে আমি বেশি রাখছি, 6 সেন্টিমিটার মাপটা নেব। এই 6 সেন্টিমিটার মাপ নিলাম, এবার কিউ বিন্দুতে কাঁটা বসিয়ে এখানে একটা বৃত্তচাপ এঁকে দিলাম, তো এইটা হয়ে গেল 8। এখানে লিখে দিলে 6 সেন্টিমিটার। এবারে আমি 5 সেন্টিমিটারের মাপটা নেব, 5 সেন্টিমিটার মাপটা নিয়ে এই 5 সেন্টিমিটার মাপ নিলাম, আবার কিউ বিন্দুতে কাঁটা বসিয়ে ওপরের বাহু থেকে 5 সেন্টিমিটার মাপ, একটা বৃত্তচাপ দিয়ে 5 সেন্টিমিটার এই মাপটা কেটে নিলাম, এটা হলো পি। তো এখানে লিখে দিলাম 5 সেন্টিমিটার। এবারে পি আর আর যোগ করে দিলাম, এই পি আর আর যোগ করে দিলাম, এই আমাদের ত্রিভুজ তৈরি হয়ে গেল। এবার 5-এর 1 নম্বর প্রশ্ন বলেছে যে একটি কোনো একটা রাজ্যের পরপর 5 বছরে ধান এবং তৈলবীজ উৎপাদনের টনেতে, মানে উৎপাদনটা যেটা হয়েছে মানে কিলোগ্রাম গ্রাম এইসবে হয়, তো এখানে টনের হিসাবে দেওয়া হয়েছে, তালিকা দেওয়া হয়েছে 2010 থেকে 2014 পর্যন্ত। তো একটা দ্বিস্তম্ভ লেখক দ্বারা প্রকাশ করো, মানে দ্বিস্তম্ভ চিত্রটা আঁকতে হবে, আর চিত্র থেকে এই নিচে 4টে প্রশ্ন আছে, এ বি সি ডি, এই 4টে প্রশ্নের উত্তর দিতে হবে। তো এখানে দেখো সব থেকে বেশি আছে 210 আর সব থেকে কম আছে 85। তাহলে কিভাবে হিসাবটা করব, আমি এক একক সমান 10 টন ধরেছি,
ঠিক আছে, এক একক সমান 10 টন ধরেছি, এখানে লেখা হয়নি। এটা হচ্ছে শাল আর এটা হচ্ছে উৎপাদনের পরিমাণ। এখানে লিখে দেবে উৎপাদনের পরিমাণ, টন, উৎপাদনের পরিমাণ টন, এইভাবে লিখে দেবে। দিয়ে এই তোমার দাগ কাটা বাক্স যেটা, সেটা হচ্ছে তৈলবীজ উৎপাদনের জন্য, আর যেটা ফাঁকা সেটা হচ্ছে ধান উৎপাদনের জন্য। তাহলে দেখো, আমি শূন্য থেকে শুরু করে এক একক সমান 10 টন ধরেছি, 10, 20, 30, 40 এরকম করে আমি 220 অবধি স্কেলটাকে তৈরি করেছি, করে স্তম্ভচিত্রটা তৈরি করেছি। তো এর আগে যে আমার প্রশ্ন ছিল যে কোন বছর সব থেকে কম ধান উৎপন্ন হয়েছে, তো দেখো স্তম্ভগুলো, এগুলো হচ্ছে এইটা, এগুলো হচ্ছে ধানের স্তম্ভ। তো 2014 সালের স্তম্ভটা হচ্ছে ধানের স্তম্ভগুলোর মধ্যে সব থেকে ছোট। তাহলে 2014 সালে সব থেকে কম ধান উৎপন্ন হয়েছে। আর বিতে বলেছে কোন কোন বছরে ধান উৎপাদন সমান, ধান উৎপাদন সমান হচ্ছে দু হাজার দশ আর দু হাজার তেরো সাল। 2010 এবং 2013 সালে ধান উৎপাদন সমান। আচ্ছা, তারপরে বলেছে কোন কোন বছর সব থেকে বেশি তৈলবীজ উৎপাদন হয়েছে, সব থেকে বেশি তৈলবীজ উৎপাদন হয়েছে 2013 আর 2014 সালে। আর এগুলো আমরা তথ্যের সংখ্যা দেখেও বলতে পারি। আর কোন বছরে তৈলবীজের তুলনায় ধানের উৎপাদন সব থেকে বেশি হয়েছে, 2010, 2011 আর 2013 সালে তৈলবীজের তুলনায় ধানের উৎপাদন সব থেকে বেশি হয়েছে। দুয়েতে দিয়েছে কোনো কোম্পানি নিজস্ব 4টি কারখানায় 2 মাসে উৎপন্ন কম্পিউটার আর টিভির সংখ্যার তালিকা নিচে দেওয়া হলো, একটা দ্বিস্তম্ভ চিত্র তৈরি করতে বলেছে। তো এখানে সব থেকে কম হিসাব, কম যেটা আছে 30, আর সব থেকে বেশি আছে 200। তো এখানেও এক একক সমান 10টি ধরেছি, এক একক সমান 10টি ধরেছি, ধরে 10, 20, 30 করে 210 অবধি টেনেছি, টেনে এই স্তম্ভগুলো তৈরি করেছি। এটা হচ্ছে কারখানা, আর এখানে হচ্ছে টিভি আর কম্পিউটারের সংখ্যা, এটা হচ্ছে টিভির সংখ্যা, এইটার মানে হচ্ছে কম্পিউটারের সংখ্যা, আর এক একক সমান হচ্ছে 10টি। তো এইভাবে স্তম্ভচিত্রটা তৈরি করে নেবে। আর ধরো যেখানে মানে যদি কোনো পাঁচ রাস থাকে, তো এই দুটোর মাঝখানে হাফ করে একটা পাঁচ ধরে নেবে। তো এখানে নেই যেহেতু পাঁচ, তো বলে দিলাম। তো এই ছিল আজকের আমাদের সপ্তম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতে 10 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো।